এদেশের কিছু লোক আছে মনে করে আলেমরা না হলেও চলে, বলে না জানাজার নামাজ পড়েছে আলেম ছাড়া, দোয়া করতে গেছে যেখানে জান্নাতে পাঠাবে জাহান্নামে পাঠাই দিয়েছে। কথা বলেন, ভিডিও ভাইরাল হয়েছে না, জাল্লা তুমি তাকে জাহান্নামে ভালো একটা জায়গা করে দিও। জীবনে কোনো আলেম এরকম দোয়া করেছে? কোন আলেমের মুখ থেকে জাহান্নামের দোয়া আসে না। আলেম বাদ দিয়ে যারা চলতে চেয়েছে ওরা নিজেরাই নিজেদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আলেমদেরকে বাদ দিতে যাবেন না, বলে আলেম ছাড়াও সমাজ চলে, সমাজ তো খুব ভালো চলছে। বিষয়টা এমন হয়েছে, এক ব্যক্তি কোন জায়গায় দাওয়াত খেতে গেছে, মহিলা মুরগির গোশত রান্না করে মেহমানের সামনে পেশ করেছে, মুরগির গোশত এত মজা হয়েছে, তো মেহমান বলছে গোশত আপনার ঝোলটাই যে এত মজা হয়েছে, ঝোল মুরগিটা তো না দিলেও চলত, ঝোল এত মজা হয়েছে মুরগি না হলেও চলত। আরে বেটা, ঝোল তো মজা হয়েছে মুরগির কারণে, কথা বলে না ঠিক কিনা? মুরগি না থাকলে তো ঝোল এত মজা হতো না। আজকে যে সমাজে শান্তি বিরাজ করছে, কার ওসিলা সিন্দি খাও টের পাও না? আজকে মোল্লারা আছে বলে সমাজে শান্তি আছে, যদি না থাকতো জাহান্নাম হয়ে যেত। এজন্য আল্লাহর হাবিব বলেছেন কোন আলিমান সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, যদি আলেম হতে না পারো আও মুতাআল্লিমান আলেমের ছাত্র হয়ে যাও, তা যদি না পারো আও মুস্তামিয়ান আলেমের শ্রোতা হয়ে যাও, আলেমের কথাকে গভীর মনোযোগ দিয়ে শোনো, তাও না পারো আও মুহিব্বান আলেমকে অন্তর থেকে মহব্বত করো। আল্লাহর হাবিব বললেন নিজে আলেম হও এক নাম্বার, না পারলে ছাত্র হও, তাও না পারলে আলেমের শ্রোতা হও ফলোয়ার হও, না পারলে দিল থেকে আলেমকে মহব্বত করো। খবরদার, ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালি, তুমি পঞ্চম নাম্বার হয়েও না, মানে আলেম বিদ্বেষী হয়ে যেও না, ফাতাহালি আলেম বিদ্বেষী হয়ে গেলে ধ্বংস অনিবার্য। বাংলার জমিনের মধ্যে আমরা তাই দেখতে পেয়েছি, এই জমিনের মধ্যে যারা আলেম বিদ্বেষী হয়েছে আল্লাহ পাক তাদেরকে জুতা পিটা করে এ দুনিয়া থেকে বিদায় করেছে। আলেমদের জানাজার নামাজের মধ্যে মানুষ হুমরি খিয়া পড়ে, আলেমদের জানাজার নামাজের মধ্যে মানুষ সামিল হয়ে নিজেকে গৌরবান্বিত মনে করে, ধন্য মনে করে। আলেমদের জানাজার নামাজের মধ্যে এলাকায় মহল্লায় মহল্লায় মাইকিং করার প্রয়োজন হয় না, বরং এমন চিত্র দেখা যায় বাধা দিয়েও মানুষদেরকে আলেমের জানাজার জুয়ার ঠেকায় রাখা যায় না। পক্ষান্তর আলেমদের সমালোচনা যারা করে, আলেমদের বদনাম যারা করে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য যারা করে, এরা যখন মরে তখন এদের জানাজার নামাজের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না, হাতে গোনা কিছু লোক খুঁজে পাওয়া গেলেও ওযু থাকে না। কথা বলতে হবে ঠিক কিনা? এটা আমার বানানো কথা নয়, ওই সিনেমার এক নায়ক ইলিয়াস কাঞ্চন তিনি দেখি এক বক্তৃতার মধ্যে বলছেন যে আমাদের এফডিসির ভিতরে কেউ মারা গেলে এমন লোক জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় যেগুলোর ওযুই নাই। শুধু তাই নয়, এদেশের এক বুদ্ধিজীবী, একেবারেই বাংলাদেশের প্রথম সারির বুদ্ধিজীবী, নামটা বললাম না, তিনি মারা গেলেন, মারা যাওয়ার পরে জানাজার নামাজের মধ্যে লোকেরা দাঁড়িয়েছে, সাথে মহিলাও দাঁড়ায় গেছে। এগুলো এমন জাহিল মুরাক্কাব, জানেও না এই নামাজ কি পুরুষের নামাজ না নারীর নামাজ, কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে যে যেমন ইমাম তেমন তার মুসল্লি, যেমন ইমাম তেমন তার মুক্তাদি, তেমন তার অনুসারী। ওই বুদ্ধিজীবীর বউ সাংবাদিকদেরকে স্টেটমেন্ট দিচ্ছে, সংবাদের মধ্যে বলছে যে তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত, যখন তার একেবারেই জীবনের শেষ শায়িতে যখন তিনি পৌঁছে গেলেন, তিনি বললেন যে আমার কানে সেই প্রিয় গানটা বাজায় দাও, আমি গান শুনতে শুনতে মরতে চাই। এরপরে তার কানে কানের মধ্যে সেই গান বাজিয়ে দেওয়া হয়েছে, এই গান শুনতে শুনতে সে মরেছে। কি পুণ্যের কাজটা করেছে দেখছেন, এখন গান শুনতে শুনতে যে মরে, ওর জানাজার মধ্যে নামাজি মুসল্লি পাবেন কোত্থেকে, কথা বলেন না ঠিক কিনা? ওর জানাজার নামাজের মধ্যে এমন মুসল্লি পাওয়া যাবে যার ওযু নাই, গোসল নাই, ফরজ নাই, চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য সামনে যারা বসে আছেন ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার
খবরদার আলেম বিদ্বেষী হবেন না, আলেমদেরকে মহব্বত করুন, ভালোবাসুন, আল্লাহ পাক তাকদিরে বদলাইয়া দিবে। ভাগ্যের পরিবর্তন কে করতে পারেন জোরে বলেন? আল্লাহর নামটা মহব্বতের সাথে বলেন। এবার আপনার এক বাক্যে বলেন, আল্লাহর দেওয়া যত বিধান আছে সব মান্য করার দরকার আছে না নাই? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আল্লাহর দেওয়া জীবন বিধান, নামাজের কথা যখন কোন আলেম বলে বলে অত্যন্ত ভালো বুঝু, রোজার কথা বলে অত্যন্ত ভালো বুঝু, জিকিরের কথা বলে বলে একেবারে আধ্যাত্মিক বুঝু, তাহাজ্জুদের কথা বললে বলে একেবারে কবর থেকে হুজুর উঠে আসছে, কথা বলে না ঠিক কিনা বলে? আর যে আলেম এখানে বসে বলে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, বলে তো সন্ত্রাসী হুজুর, বাস্তবতা আছে না নাই? এ তো উগ্রবাদী হুজুর, এ তো আমাদের সব ফাঁস করে দিচ্ছে, এই চিন্তা চেতনার লোক সমাজে আছে না? তারা আবার আমাদেরকে একটা ভিন্ন নামে আখ্যায়িত করে, ওরা কি বলে জানেন? ওরা বলে যে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, আমরা নাকি উগ্রবাদ, এমনকি এক কুলাঙ্গার জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে কোনো হককালে আলেম জেলখানায় যায় না। আমি অত্যন্ত আফসোস এবং পরিতাপের সাথে আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছে, পৃথিবীর ইতিহাসে এই দুনিয়ার ইতিহাসে যারা বেশি সাচ্চা ইমামদার মুসলমান তাদের উপর আল্লাহর পক্ষ থেকে যে পরিমাণ পরীক্ষা এসেছে, যে পরিমাণ কষ্ট তারা ভোগ করেছেন এই জমিনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর সমস্ত নবীদের কষ্ট এক পাল্লায় দিলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট তাদের সকলের কষ্টের চাইতে কষ্টের ওজন, আমার কষ্টের ওজন ভারী হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন আশাদুল বালা আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীগণ, সুম্মাল এরপরে সুম্মাল আমসাল ফাল আমসাল, ওই নবীগণের আমলের সাথে যাদের আমল যত বেশি মিশেছে কঠিন পরীক্ষার সম্মুখীন তারা এই দুনিয়াতে হয়েছে। মনে রাখবেন শুধুমাত্র বিরিয়ানি তেহারি আর ভুনা খিচুড়ি আর দুধের সর আর পনির খেয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না, এর মাধ্যমে যদি ইসলাম প্রতিষ্ঠিত করা যেত, এই পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের আধার নবীজনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশান্তরিত হওয়ার প্রয়োজন হতো না। যদি পনির খেয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যেত সকলকে খুশি রাখতে হবে, এই মেজাজ হচ্ছে কুফুরি মেজাজ। এই মেজাজ কি মেজাজ একটু জোরে বলেন না আপনারা? অনেক আলেমদের মধ্যে আজকে এই মেজাজ তৈরি হয়েছে যে আমি এমন কথা বলবো না আমার সভাপতি যেন কষ্ট না পায়, আমার সেক্রেটারি যেন কষ্ট না পায়, আমার মুসল্লিরা যেন কষ্ট না পায়, আমার নেতা যেন কষ্ট না পায়। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে কোন নেতা যদি নারাজ হয় কষ্ট পায় দেখার কিচ্ছু দেয় আসে না, কোরআনের কথা বলে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার আপনারাই বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তলোয়ার ধারণ করার প্রয়োজন হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আর হুজুর এমন আধ্যাত্মিক পন্থা অবলম্বন করেছেন তার কথায় যেন কেউ কষ্ট না পায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি যদি ইসলামের মূল নীতির উপর থাকেন বাতিল আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না, মুনাফিকরা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না, আপনার পাশের লোকেরা আপনাকে এলাকা থেকে দাঁড়ায় দেবে, আপনার বিরুদ্ধে গর্জে উঠবে। আজকে গোটা পৃথিবীর ইতিহাস বলে হককানে আলেম ওলামা যারা তারা পৃথিবীর মধ্যে মাজলুম হয়েছে, কষ্ট হয়েছে। আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম যারা তারাই অন্ধকার কারারুদ্ধ হয়ে কোরআনের জন্য জেল খেটেছে, জরিমানা দিয়েছে, আল্লাহর কসম নিজের চারিত্রিক ত্রুটির কারণে কোনো আলেম জেল খাটে নাই। বাংলাদেশের একজন বিখ্যাত আলেমকে উত্তরবঙ্গের এক ভদ্রলোক লম্পট বলে গালি দিয়েছিল, আরেকটা বাজে ভাষা বলেছিল, এতগুলো মানুষের সামনে এমন নাপাক শব্দ আমি মুখ থেকে উচ্চারণ করতে পারবো না, এমন একটা বাজে কথা দেশের এক বরেণ্য আলেমের ব্যাপারে উচ্চারণ করেছিল এক ভদ্রলোক।
এক সপ্তাহ যায় নাই ওই ভদ্রলোক আলেমের ব্যাপারে এই মন্তব্য করে এক সপ্তাহের মাথায় তার 5 মিনিটের একটা কল রেকর্ড আল্লাহ ফাঁস করে দেন গোটা জাতির সামনে প্রমাণ হয় কোন আলেম লম্পট হতে পারে না লম্পট বলে যে গালি দিয়েছে সেই জাতীয় লম্পট একটু চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা মুসলমান আপনারা বলেন কোন আলেম কি লম্পট হতে পারে কোন আলেম মাস্তান হতে পারে কোন আলেম খুনি হতে পারে কোন আলেম ডাকাত হতে পারে কোন আলেম চোর বদমাশ হতে পারে অথবা আলেমদেরকে যারা এই সমস্ত বাজে শব্দে গালিগালাজ করে কোন মুসলমানের সন্তান দয়ার সাথে চলতে পারে না চিল্লাই মার ঠিক কিনা মুসলমান আল্লাহ রাব্বুল আমিন কুরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাআসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিম আল্লাহ পাক বলেন তোমরা ধারণা করেছো নাকি আনতাদখুলুল জান্নাতে এমনি এমনি বেহেশতে প্রবেশ করবে অথচ তোমাদের মাঝে এখনো পর্যন্ত এমন অবস্থার সম্মুখীন তোমরা এখনো হও নাই যে অবস্থার সম্মুখীন তোমাদের পূর্ববর্তীরা হয়ে গিয়েছিল অবস্থা এমন হয়ে গিয়েছিল ঈমানের উপর থাকার কারণে ওয়াজুলজিলু এত বিপদ এত মুসিবত তাদেরকে পাকড়াও করা হয়েছিল পায়ের নিচে তাদের মাটি সরে গিয়েছিল এমনকি নবী রাসূলুল্লাহ পর্যন্ত মুখ দিয়ে এই কথা বলতে বাধ্য হয়েছিল আল্লাহর সাহায্য কখন আসবে মনে রাখবে এমন কঠিন মুসিবতের সম্মুখীন ইমানদাররা যখন হয় আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা হয় আলা অবশ্যই জেনে রেখো ইন্না নাসরাল্লাহি করিম আমি আল্লাহর সাহায্য একেবারে নিকটতম যারা মনে মনে ভাবেন শুধু তাহাজ্জুদ পড়লে আল্লাহ রহম পাবেন এত সহজ নয় আপনাকে জমিনে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে শিরকের বিরুদ্ধে লড়তে হবে বেদাতের বিরুদ্ধে লড়তে হবে কুফুরের বিরুদ্ধে লড়তে হবে আল্লাহর দিন জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে রাজপথে নামতে হবে আল্লাহর দিনের পক্ষে যদি আপনার অবদান না থাকে আল্লাহর দিনের পক্ষে যদি আপনার বয়ান আপনার বক্তৃতা আপনার লিখনি যদি কথাবার্তা যদি আপনার আল্লাহর দিনের জন্য না হয় তাহলে ইসলামের এক অংশ নিয়ে বসে থাকলে আল্লাহর আদালতে আপনি জবাব দিতে পারবেন না আপনাদেরকে আমি সব সময় একটা কথা বলি সেটা হচ্ছে যিনি যত বড় মাপের ব্যক্তি হয়ে যান তার পরীক্ষা তত বড় হয়ে যায় ঠিক কিনা বলে আপনারা আপনাদেরকে সহজে উদাহরণ দিয়ে বলি আমাদের দেশে কিংবা গোটা পৃথিবীতে বিমান যারা চালায় তাদেরকে কি বলা হয় কথা বলেন পাইলট তিনি একটা বিমান চালান যান চালান যে কেউ কি পাইলট হতে পারে পাইলট হওয়ার জন্য মেধার দরকার আছে না ট্রেনিং এর প্রয়োজন আছে না অনেক মেধা অনেক শ্রম অনেক ট্রেনিং এর পরে একটা পাইলটকে লাইসেন্স দেওয়া হয় যা আপনি পাইলট হয়েছেন ড্রাইভিং লাইসেন্স আপনাকে তুলে দেওয়া যায় কারণ পাইলট তার বিরাট মর্যাদা তিনি যদি অ্যাক্সিডেন্ট করেন যেহেতু তার মর্যাদা বেশি এতগুলো মানুষ মারা যাবে তার জান থাকবে না মালও থাকবে না যেহেতু তার মর্যাদা বেশি তার ট্রেনিংটাও তত কঠিন হয় আর রাস্তাঘাটে যে অটো ড্রাইভার আছে কারেন্ট আর রাস্তাঘাটে যে অটো চালায় যারা এরাও তো পাইলট কথা বলেন এরাও তো পাইলট এরাও ড্রাইভার ঠিক কিনা বলেন রিক্সা যারা চালায় এরাও পাইলট এদের কোনো ট্রেনিং সেন্টার আছে নাকি এটা আওয়াজ দিয়ে বলেন আপনারা এদের কোনো আপনার ট্রেনিং সেন্টার নাই এদের কোনো লাইসেন্সও নাই যে কেউ চালাতে পারে ইচ্ছা করে আপনার গাড়ির মধ্যে গুতা লাগাইতে বলবে আই এম এক্সট্রিমলি সরি ঠিক কিনা বলে ওদিন আমি যাচ্ছি উত্তরবঙ্গে প্রোগ্রামে
এক অটোওয়ালা আমার গাড়িতে ধাক্কা মারল এখন আমি বললাম যে দেখেন কি অবস্থা ড্রাইভার নামলো গিয়ে দেখে গাড়ি পুরো স্ক্র্যাচ করে ফেলে দিয়েছে ক্ষতি করে ফেলেছে এসে বলে হুজুর আমি গরিব মানুষ শেষ এই বয়ান তো এখানেই শেষ আমি গরিব মানুষ এটা বলবো